মর্নিং আর সবাইকে শুভ চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি আমার নিজের বাড়িতে আছি আর আজকে সবাই অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, কারণ আজকে কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমাদের এখানকার সবাইকেই করতে হয়। তো ভালোই লাগে ওসব করতে। তো এখন আমরা উঠেছি, আগে জাগ পুড়ব। মানে জাগ হচ্ছে কি, মানে অনেকদিন আগে থেকে অনেক কাঁটা কালেক্ট করতে হয়, তারপর ওগুলোকে শুকিয়ে পুড়োতে হয়। তো চলো আগে তোমরা দেখো, তারপর আমি তোমাদের আরও বলছি। এখানে আমরা জাগ পুড়ছি, আর অনেকদিন আগে থেকেই অনেক ধরনের কাঁটা রোদে দিয়ে শুকিয়ে রাখতে হয়, আর চৈত্র সংক্রান্তির দিনে ওটা সকালে উঠে পোড়াতে হয়, একেই বলে জাগ। আর বলা হয় যে জাগের মধ্যে লোকের দুঃখ অশুভ শক্তি সব কিছুকেই পুড়িয়ে ফেলা হয়। আমরা সকাল সকাল উঠেই সবাই প্রথমে জাগ পুড়লাম। তো এইবার আমরা যাচ্ছি নিম পাতা পাড়তে, কারণ আমাদের এখানে নিয়ম আছে সকাল সকাল নিম পাতা হলুদ দিয়ে স্নান করতে হয়। তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সবটা দেখাবো। তো এখন আপাতত আমরা নিম পাতা পাড়তে যাচ্ছি, তোমাদের ওই দিন একটা ভিডিওতে বলেছি যে দেখাবো, তো আমরা এখন সেখানে যাচ্ছি। তো আপাতত দুটো লোক পাড়ছে এখানে, বাকি একটা বাঁশ পাওয়া হয়েছে ওটা দিয়ে পাড়া যাবে। এই যে সেই নিম গাছটা দেখো, আমাদের পুরো পাড়াতে একটাই আছে এই গাছটা। তো কিছু লোক দেখতে পাচ্ছ পেছনে, ওরা পেরে নিয়ে যাচ্ছে, বাবা এগুলো নিল। নিম পাতা নিয়ে এসেছি আমরা, তোমরা তো দেখতেই পেলে। তো এইবার নিম পাতাগুলোকে ছাড়িয়ে ধুয়ে নেব, তারপর নিম পাতা হলুদ বেটে আমরা স্নান করতে যাব। তো এখানে আমি জল নিয়েছি, নিম পাতাগুলোকে ধুয়ে নেব আগে, তারপর নিম পাতা হলুদ বেটে নেব। এখানে আমি খইয়ের ছাতু আর আম নিয়ে নিলাম, তারপর মাটিতে কাঁচি দিয়ে কেটে একটা ঘর বানালাম, আর ঘরটাকে খইয়ের ছাতু দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এখানে আমগুলোকে শত্রু বলে মনে করা হয়, আমগুলোকে কেটে এই যে মাটিতে আমি ঘরটা বানালাম, এই ঘরের প্রতিটা কোণায় আমের এক একটা টুকরো রাখা হয়। এখানে আমি ফুলের মালা গাচ্ছি। আমাদের এখানে নিয়ম, পরবের দিন মালা গেঁথে ঘরের প্রতিটা দরজায় লাগাতে হয়। সকাল থেকে তো তোমরা দেখলেই, তোমাদের সবই দেখালাম। তো সকালে যেহেতু আমি আর বোন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বলে আমাদের ভীষণ ঘুম পাচ্ছিল, আমরা একটু ঘুমিয়ে উঠলাম। আর তারপর এইবার পরবটা একটু অন্যরকম হবে আমাদের জন্য। প্রত্যেক বছরই আমাদের বাড়িতেই পাঁচন রান্না করা হয়, কিন্তু এইবার কাকু কাকিমারা ফোন করে বললো যে এইবার ওদের বাড়িতে করতে, সবাই মিলে ওদের বাড়িতে করলে অনেক মজা হবে। তো এইবারের পরবটা একটু অন্যরকম হবে। মা আগে চলে গেছে আর এখন বাবা আসছে আমাদের নিয়ে যেতে। আজকের দিনে নতুন জামা কাপড় পরতে হয়, তা আমরা দুজন ভালোভাবে ড্রেসড আপ। হ্যাঁ, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে বোন, মা, কাকিমা সবাই মিলে সবজি কাটছে, কিছুক্ষণ পর পাঁচন রান্না হবে, তার জন্য সবজি কাটা চলছে এখানে। হ্যাঁ, কত সবজি দেখো, আজকে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া হবে এখানে। কাঁঠাল কাটা হচ্ছে এইদিকে, আর বাকি মোটামুটি সব সবজি কাটা হয়ে গেছে। ওইদিকে করলা কাটা হচ্ছে। আমার কাকুর বাড়িতে মা বিপত্তারিণীর মন্দির দেখো, শিবলিঙ্গ আছে। কাকিমা অনেক বছর ধরেই পুজো করেন মা বিপত্তারিণীর। সবাই বলছে আইসক্রিম খাবে, এখান দিয়ে আইসক্রিম যাচ্ছিল। তো একটা কাকু আইসক্রিম নিয়ে আসছে, তো আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাবো। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে কাকু আসছে সাইকেলে করে আইসক্রিম নিয়ে, টাকা লইয়া দাও আমার থেকে। কি কি আছে? দেখি কি কি আইসক্রিম আছে, দিন বাদে এই আইসক্রিম গুলো খাবো, কি মজা। এই দেখো আমি সাদা দুধেরটা খাবো।
বেলা তিনটা না হ্যাঁ দুধ চারটা হ্যাঁ দশটার সময় একটা বেশি একটা বেশি আমাদের কাকু একটা আইসক্রিম বেশি দিয়েছে স্কুলে পড়তাম ছোট ছিলাম তখন এই আইসক্রিমগুলো আমরা কত 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 খেতাম তো আজকে অনেক দিন বাদে এই আইসক্রিমগুলো খেতে পারবো উফ কি মজা লাগছে ওইদিকে বোন নিচ্ছে আইসক্রিম বোন নিচ্ছে আইসক্রিম টাকাটা নিয়ে সবাই মিলে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে আমরা বোনেরা নিলাম ওই দুধের গুলো হোয়াইট কালার যেগুলো মা ওরা নিয়েছে বেলের ওটা তো সবাই মিলে এখন আইসক্রিম খাবো তারপর আলাদা আলাদা শুরু হবে বোন এখানে ভাজা করছে আলু ভাজা হচ্ছে তারপর কুমড়ো ভাজা হবে কাকিমা পাঁচন রান্না করছে দেখো উনুনে রান্না করছে আমাদের এদিকে উনুনেই রান্না হয় বেশিরভাগ আর উনুনের রান্না টেস্টও বেশি তো এখানে পাঁচন রান্না হচ্ছে ওনার বাবা চলে এসছে রান্না হয়ে গেছে বাবা এখন খেতে এসছে বাবা কিরম হয়েছে বলো খুব টেস্ট হয়েছে অনেক বছর পরে আজকে মনে ভালো মনে একটা পাঁচন খেলাম সবচেয়ে বড় কথা হলো যে সব পরিবার একসঙ্গে হয়ে খাওয়া তার মজাই আলাদা হ্যাঁ সেটাই খুব ভালো হয়েছে রে আর বিশেষ করে তোকে অনেকদিন পরে পেলাম আরো ভালো হয়েছে সবাই তোকে দেখার জন্য ইচ্ছা কখন আসবি যাক সবার সঙ্গে এখন দেখা হচ্ছে আর এইদিকে কাকিমা রান্না বান্না মোটামুটি হয়ে গেছে এখনো তাও লাস্টে কাকিমা কি রান্না করছে এখন আচ্ছা আম দিয়ে ডাল করছে এখন সমস্ত সবজি দিয়ে আমাদের এখানে পাঁচন হয় আজকের দিনে তো রান্না হয়ে গেছে এইদিকে আছে ভাজা পাঁচন অনেক আমাদের অনেক ফ্যামিলি মেম্বার সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে সবাই মিলে এখন খেতে বসেছে রান্না বান্না তো হয়ে গেছে এখন আমরা সবাই একসাথে বসে অনেকদিন বাদে খেতে বসবো কাকিমণি সার্ভ করছে তো এখন আমি বসবো খেতে আমরা খেয়ে দিয়ে রেস্ট করে এখন আবার বেরিয়েছি চরক গাছের ওখানে যাচ্ছি ওখানে গাছ ঘোরানো দেখতে যাচ্ছি আমরা আর বোন পুজো দেবে সবাই বেরিয়েছি আমরা দেখো সবাই মিলে বেরিয়েছি যাচ্ছি ওখানে তোমাদেরও দেখাবো যতটা পারি আমরা বোনেরা সব আজকে খিচুড়ি খাওয়ার জন্য আমরা ছিলাম তো এখন দেখো সবার হাতে হাতে খিচুড়ি নিয়ে আমরা বাড়ি যাচ্ছি